পরিবার পরিজন সহ প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য সুধীজন, 53তম ভার্চুয়াল পুনর্মিলন উৎসবে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালামানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ে সারণী বেয়ে আজ আমরা 53তম বর্ষে। এবছরও করোনা পরিস্থিতির ফলে আমরা পুনর্মিলনে এসেছি ভার্চুয়ালি। ফেলে আসা সেই দিনগুলিকে আরও একবার ফিরে দেখবার আশায় এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। এই ভালোবাসার আবেগে প্রাণিত হয়ে আমরা প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রবিবার পুনর্মিলন উৎসবে মিলিত হই। এছাড়াও করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম ঘটল না। উৎসব মানে আমাদের মিলন মেলা, আর এই মিলন মেলা সার্ভে ইনস্টিটিউটের যদি হয় তাতে তো কথাই নেই। বৈচিত্র্যময় অনুষ্ঠান, ওয়েব সেমিনার, বর্তমান ছাত্রছাত্রীদের তৈরি প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে আমাদের পুনর্মিলন উৎসব এক অভিনবত্বের দাবি রাখে। আমাদের গর্বের পুনর্মিলন উৎসব এগিয়ে চলুক 60, 75 এবং 100 বছরের দিকে। এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের প্রিয় কলেজ প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারেও 53তম পুনর্মিলন উৎসব করা সম্ভব হলো না, এটাই বাস্তব। পরিস্থিতি অনুকূল না হলে কি আর হবে, জমায়েত তো আর সম্ভব নয়। কমিটি সভা করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে অনুষ্ঠানটি এবছরও ভার্চুয়াল প্ল্যাটফর্মে করা হবে। গত বছর তো লকডাউন ছিল, সবাই উৎসাহ ছিল অনেক বেশি। প্রাক্তন ছাত্র অলিভ ভদ্র, যার সাহায্য ছাড়া গত বছরের এই সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হতো না, কিন্তু এই বছর ওকে আর পাওয়া যাবে না শুনে প্রথমেই চিন্তিত ছিলাম। কিন্তু সময় মতো অনেক জুনিয়র ছাত্রছাত্রীদের এবং প্রাক্তনী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহায়তায় এই বছরও আমরা অনলাইন প্ল্যাটফর্মে পুনর্মিলন উৎসব পালন করছি। এছাড়া ই স্মরণিকাও আমরা অনলাইনে প্রকাশ করছি। যারা বিভিন্ন কোম্পানির কাজে দূর দূরান্তে অবস্থান করছেন, কোনো বছর পুনর্মিলন উৎসবে উপস্থিত হতে পারেন না, তাদের কাছেও এবারে সুবর্ণ সুযোগ। অনলাইন প্ল্যাটফর্মে আরও অনেক বেশি সদস্যের কাছে আমরা পৌঁছাতে সহায়তা করবে। যে কোনো প্রান্তের অসংখ্য সার্ভে, সিভিল এবং জিআইএস জিপিএসের দাদা, বন্ধুরা, ভাইরা, বোনেরা, বন্ধুবান্ধব এবং পরিবার সহ ঘরে বসে এই অনুষ্ঠানটি দেখতে পারবেন, যেটা কোনো দিনই কলেজ প্রাঙ্গণে একত্রে মিলিত হয়ে সম্ভবই নয়। তবে সেই মজা কি আর ভার্চুয়ালি আর হয়, সেটা হয় না। এই সময়কালে আমাদের কলেজ প্রাঙ্গণে যাদের আমরা হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে জানাই আমার গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবার পরিজনদের জানাই আন্তরিক সমবেদনা। কোভিড-19 ভাইরাস সমগ্র বিশ্বকে স্তব্ধ করে রেখেছে, প্রায় 1.5 বছর হয়ে গেল। এই বছরও আমাদের ভারতবর্ষে আক্রান্ত এবং মৃত্যু রেকর্ড করেছে। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রচুর আক্রান্ত হয়েছে, প্রতি বাড়িতেই আতঙ্ক তাড়া করেছিল। আমাদের কলেজে অনেক প্রাক্তনীকে এবছর আমরা হারিয়েছি। সবচেয়ে দুঃখের খবর আমাদের সার্ভে কলেজের পিলার তথা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মদনবাবুকেও এই মহামারী আমাদের কেড়ে নিল। যেদিন থেকে কলেজে ঢুকেছি, মানে আমার কথা বলছি, 1995 সাল, প্রথম দিন প্রথম ক্লাস যেন এখনও চোখের সামনে ভাসছে। স্যারের সঙ্গে আমাদের সকলের পরিচয় পর্ব, আমাকে বোর্ডে ড্রয়িং করতে বলা, সবই যেন আর স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দিয়েছি। কারণ উনি আমাদের শুধু শিক্ষা গুরুই ছিলেন না, ছিলেন তার থেকেও অনেক কিছু বেশি, যা ভাষায় বোঝানো যাবে না। ওনাকে আমরা একটা অন্য আসনে বসিয়ে রেখেছি, যা থাকবে সারা জীবন। যেদিন প্রাক্তনী হয়ে গেছি তারপর দেখেছি প্রতিটা রিউনিয়নে সামনে দাঁড়িয়ে চুপি সারে সব কিছু সামনে চলেছেন। কোনো কিছুর দরকার হলে স্যারকে ফোন করে আলোচনা করে নেওয়া এবং ওনার দূরদৃষ্টিকে আমরা এতদিন পাথেয় করে এতদূর সাবলীলভাবে পৌঁছেছি। যতদিন দেখেছি স্যার একই রকম ছিলেন, কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। মুখে সর্বদা মিষ্টি হাসি, সকলের সাথে বন্ধুর মতো মেলামেশা যেন মদনবাবুর একটা ব্র্যান্ড ছিল, যা আমাকে খুবই আকৃষ্ট করত। সেই সঙ্গে সুস্থ সবল মানুষটি
হঠাৎ মরণ ভাইরাসের আক্রমণে ইহলোক ছেড়ে চলে গেলেন আমাদের অভিভাবকহীন করে। এই বছর যদিও ভার্চুয়াল রিউনিয়ন হচ্ছে, তাই ওনার অনুপস্থিতি হয়তো খুব বেশি অনুভব করতে পারবো না, কিন্তু পরের রিউনিয়নে আমরা কলেজ প্রাঙ্গণে যখন মিলিত হব তখন প্রতি মুহূর্তে ওনার উপস্থিতি অনুভব করব। আমাদের মাতৃসম WBSIর একজন সত্যিকার অভিভাবককে হারিয়ে আমরা শোকাহত, মর্মাহত। এই অভাব কোনোদিনও পূর্ণ হওয়ার নয়। আমরা ওনার শেখানো পথে এগিয়ে যাব এই আশা রাখি। আমাদের কলেজের এক শিক্ষাগুরুর এক নক্ষত্র পতন হল। পরিশেষে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই বিশিষ্ট অতিথিবৃন্দকে। তারা তাঁদের অমূল্য সময় ব্যয় করে আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। ধন্যবাদ জানাই সেই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আমাদের অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। ধন্যবাদ জানাই সকল বিজ্ঞাপনদাতাদের, বিজ্ঞাপন সংগ্রহে সাহায্যকারীদের, স্মরণিকা সম্পাদক, স্মরণিকার সাথে যুক্ত সকলকে। ধন্যবাদ জানাই সেই সকল গণমাধ্যমগুলিকে যারা বৃহত্তর প্রচারের পক্ষে আমাদের সহায়তা করেছেন। ধন্যবাদ জানাই বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা সুন্দর সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছেন। ধন্যবাদ জানাই টেকনিশিয়ান টিমের সকলকে, কারণ তাদের সাহায্য ছাড়া তো এই সুন্দর অনুষ্ঠান করা সম্ভবই হতো না। ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যকে। আমাদের উৎসাহ ও আবেগের প্রবাহে হয়তো কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি বিভিন্ন অবকাশ থেকেই যেতে পারে, যা সকলে নিজ গুণে মার্জনা করবেন এটাই প্রার্থনীয়। বিভিন্ন বিষয়ে আমাদের আপডেট পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সকলেই সাবস্ক্রাইব করুন। অবশেষে আগামী বৎসরে পুনর্মিলন উৎসবে পরিবার পরিজন সহ কলেজ প্রাঙ্গণে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকের সুস্থতা কামনা করে টিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই সকলকে। নমস্কার। নমস্কার, শুরু করতে চলেছি টোপোকোনিয়া 2021-এর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগের বছরের মতন এবছরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগের বছর অর্থাৎ 2020-তে যেহেতু আমরা একটা লকডাউন পরিস্থিতির মধ্যে ছিলাম, সম্পূর্ণ লকডাউন, সুতরাং আমাদের প্রত্যেকের হাতে বেশ অনেকটা সময় ছিল। সাথে আমাদের ছিল অলিভদা, যার ফলে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এই বছর আমরা একটা নিউ নর্মালে এসে পৌঁছেছি, যেখানে আমাদের প্রাত্যহিক জীবনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তার সাথে এবছর অলিভদাকে আমরা আমাদের সাথে পাইনি বিশেষ ব্যস্ততার কারণে, যার ফলে এবছর হয়তো একটু আপনাদের মনক্ষুণ্ণ হতে পারে বা আমাদের ওভারঅল টোটাল জিনিসটাই হয়তো একটু কোয়ালিটি ড্রপ আপনারা দেখতে পারেন, তার জন্য কিন্তু আমরা ক্ষমা প্রার্থী। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণবীণায় সে সুর
আমন্ত্রণ মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেলু সুমিরন আলোয় পাগল নবীন সুরের লীলায় আজ শরতে আকাশ বিনায় গানের বন্দন মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেণু ইন্দ্রায়ুথ আমাদের কলেজের প্রাক্তন ইন্দ্রনীল বেজের পুত্র। ছোট্ট ইন্দ্রায়ুথ আগের বছরও আমাদের ড্রাম বাজিয়ে শুনিয়েছিল, এবছরও শুনে নি ইন্দ্রায়ুথের ইনস্ট্রুমেন্ট। চলুন। I am going to play drum in the song Hotel California by Eagles. Yo!
আমার তো দারুণ লাগলো পারফরমেন্সটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এরপরে আমাদের জন্য আরেকটি সুন্দর নৃত্য পরিবেশনা নিয়ে আসছে ঈশানী বেজ। ঈশানী হলো ইন্দ্রনীল বেজ তার কন্যা। চলুন দেখে নেওয়া যাক। আমার নাম ঈশানী বেজ, আমার বয়স 8, আমি রবীন্দ্র নৃত্য পরিবেশন করছি।
আমরা শুনে নেব আমাদের এভারগ্রিন বিশ্বদীপদার গান। পর পর দুটো মন মাতানো গান আমাদের শোনাবেন বিশ্বদীপদা। চলুন আর সময় নষ্ট না করে শুনে নিই বিশ্বদীপদার গান। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ভরণি করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ভরণি করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনই আমার কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনই আমার কাছে। আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। ও গো নিরুপমা কিসকা রাস্তা দেখে এ দিল এসা নাই, কিসকা রাস্তা দেখে এ দিল এসা নাই, মিলো হ্যায় খামোশী বরসো হ্যায় তনহাই। ভুলি দুনিয়া কবি কি তুঝে ভি মুঝে ভি ফির কিউঁ ভরায়ে, ও কিসকা রাস্তা দেখে এ দিল এসা ধাই। রাম মে কই ভি আয়ে রাম মে, তেরে লিয়ে মেরে লিয়ে কই নেহি রোনে ওয়ালা, ঝুটা ভি না তা নেহি চাহো মে, তুই কিউ ডুবা রহি রাম মে, কই কিসি সঙ্গ মেরি এসে নেহি হোনে ওয়ালা, কই না জোই জাহাঁ মে বনতে ফির পরাই, ও কিসকা রাস্তা দেখে এ দিল এসা। যার গান শুনবো
তার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক ধরেছেন। এরপর আমাদের গান শোনাতে আসছে আমাদের প্রাক্তনী, আমাদের অত্যন্ত প্রিয় গৌতম দা। গৌতম দার গান চলুন শুনে নেওয়া যাক। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ পাখাতে, কেল আজ রোদের সোনা মাখাতে, গাংশালিকে দলকে পাগল করেছে, গাংশালিকে দলকে পাগল করেছে, শেখার মরমের গো কোন কথায় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, সময় ভুলে ফুটলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, তার রূপটি কেমন আর নামটি কি হায় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। অর্পিতা চৌধুরী। অর্পিতা চৌধুরী আমাদের কলেজের পাস আউট, 1992 সালের পাস আউট দাদা সমীর চৌধুরী দার মেয়ে। অর্পিতা আমাদের সামনে কি নৃত্য পরিবেশন করে চলুন এবার আমরা সেটা দেখি। Oh,
দারুণ একটা পারফরমেন্স দেখে নিলাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। এরপরে আমাদের সামনে একটা সুন্দর আবৃত্তি পরিবেশনা করতে আসছে 2021 সালের পাস আউট তিয়াশা ঘোষ, চলুন দেখে নিই। নমস্কার, কবি জয় গোস্বামীর কবিতা মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুখ তো একটাও নিয়ে তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বললাম তাকে, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে, বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনে লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে
তাকে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ফালতু কথায় পরিস্থিতিটাকে গুলিয়ে দিও না, দিও না। এই খোকা শোন, বেশি ইয়ের মতো কথা বলবি না, বিজ্ঞের মতো কথা বলবি না। আরে আমি কি তোর পয়সা ইয়ে করি, মানে খাই? ঠিক কথা, ঠিক কথা। এই একদম কথা বলবি না, একদম। কি করি আমরা তোমাদের সাথে কথা বলাটাই বিপদ। কোন বিষয়কে তোমরা ওই ওই কি বলে সহজ ভাবে নিতে পারো না, সমস্ত বিষয়কে তোমরা ওই গুলিয়ে দাও। বেশি না, একেবারে বাজে কথা বলবি না, মুখ একেবারে তোর আপনাদের মতো জুড়ি আমি দেখিনি। এই ঝগড়া করছেন তো পরক্ষণে অধিক্ষেতা করছেন, নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে তো। আবার ইংরেজি বলছো কেন? কোন দোষ করে ফেললাম নাকি? না রে বাবা না, ও ব্যাপারটা অত ইয়ে করে বলেনি। না দাদা না, কেসটা চাপা দেওয়ার চেষ্টা করবেন না। বৌদি এমন ভাবে বললো যেন বাজারে সব ইংরেজি, আপনারা সব কিনে রেখেছেন। এই দাদা, আপনার মানে ওই পড়াশোনাটা কতদূর, মানে ওই কটা পাস দিয়েছেন? অনেক পাস, এ পাস, ও পাস, নামটা আমি বলতে পারবো না, কিন্তু আমার একটা ডাক নাম আছে।
খুব শিখেছেন, তাই সব হীন কাজকর্ম করতে আপনার মানে এখানে বাধে না? এই যে ধরো তুমি এই মহামারী, হ্যাঁ ঠিক আছে, মহামারী আইন ভেঙে ইয়ে করতে বেরিয়েছো, চুরি করতে বেরিয়েছো, এতে তোমার ইয়ে হচ্ছে না? কি হচ্ছে না বগি? আপনি বলুন তো আমাকে, কি দেশের কোথায় চুরি বন্ধ আছে? মুড়ি মুরকির মতো ব্যাংকের টাকা লুট হচ্ছে, তারপর চাল চুরি, গম চুরি, মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি দেশে চলছে মহান। বাবা, তোমাকে আমি বারবার করে বলছি সময় নষ্ট একদম করো না, একে নিয়ে কি করা যায় তোমরা বাবা ভাবো ভাবো। আরে বাবা কাকা শোন, অত উতলা হোস না। আরে বাবা সব সিদ্ধান্ত এরকম চট জলদি নেওয়া যায় না। এক কথা বলেছেন দাদা, কোন ভাইপ এই গুরুজনেরা যখন কথা বলবে তার মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই তোমার। হ্যাঁ বাবা শোনা নিলু, শোন তুই বাবা এর মধ্যে আর কথা বলিস বলিস। ঠিক আছে তোমরা যা ভালোবাসো করো, আমি বসবো না। বস বস। চুরিটাও কি আপনার ব্যবসার মধ্যে পড়ে নাকি? কি কথা বলছো? ব্যবসার মধ্যে মানে ব্যবসার মধ্যে মানে কি? তুমি উল্টো পাল্টা কথা বললে একটা ব্যাপার হচ্ছে, আমাদের দোকানটি তো বাবা খুলতে পারছি না। আপনাদের দোকানটা তো রেট ঠিক, হ্যাঁ মানে রেট চলে, খুব কড়া করি। তবে দাদা বৌদি আপনিও শুনুন, হ্যাঁ আপনার ছেলের দোকানে না খুব দুরম্বরি হচ্ছে, সব পশুদের সালা দাম বেশি। কি কি বলছেন, কি বলছেন দুরম্বরি? আপনার কাছে প্রমাণ আছে? বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। গলা তুলে কথা বললেই তো সত্যিটার মিথ্যে হয়ে যাবে না? রোগ বাঁচায় ওষুধ, আর সেই ওষুধে তুমি দু নম্বরই করছ? তোমার একটু মানবিক বোধ নেই নাকি? তোমার আছে অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখুন বৌদি, আপনার চেনা জানা মানবিক বোধ সম্পন্ন লোকেরাই না বেশি চুরি করে, বুঝলেন? একই আপনারা কেউ মাস্ক পরেননি কেন? হ্যাঁ মাস্ক পরেননি কেন? হ্যাঁ যা আমার মাস্কটা বা গেল কোথায়? হ্যাঁ আমার মাস্কটা। এ ভাই গো একটু দেখো তো, তোমার খাটের তলায় তো ঘুমিয়ে পড়েছিলাম, ওইখানে মনে হয় খুলে ফেলে এসছিস। থাকতে হবে বলছি কেন বৌদি? আমরা তো তাই আছি, ঘরে বাইরে আমরা দু রকমের মানুষ, একটা মুখ একটা তালা মুখ। আর ভালো লাগছে না, তুমি এর কোনো ব্যবস্থা করবে কিনা বলো? আমি কিন্তু যাচ্ছি পুলিশে খবর। শোন শোন পুলিশে খবর দিস না বাবা, পুলিশে খবর দিস না। শোন শোন পুলিশে খবর দিস না বাবা। না আরে বাবা শোন, কি বলি কিছু তো খোয়া যায়নি না? হ্যাঁ তো তাহলে বেকার ঝামেলায় জড়ি লাভ নেই। ছেড়ে 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 দেবো। কি বলেন তুমি? বড় এক কাপ চা খেয়ে এবার এসো ভাই। কোথায় যাব বৌদি? হ্যাঁ কোথায় যাব? এখন তো আপনাদের বাড়িতে আমাকে 14 দিন থাকতে হবে। হ্যাঁ ওম
কোয়ারেন্টাইন কি কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান অবশ্যই আমাদেরকে জানাবেন। তো জানাতে গেলে হাততালি হয়তো বাড়ি বসে দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে জানানোর একমাত্র উপায় হচ্ছে কমেন্ট করা। নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে। আমাদের পরবর্তী শিল্পী, সে হচ্ছে আমাদের বর্তমান ছাত্রী পুষ্পিতা। পুষ্পিতার নাচ এবারে আমরা দেখব। চলুন দেখে নেওয়া যাক পুষ্পিতার নৃত্য পরিবেশনা। মিঠো সুরের ছায়, হে মিঠো সুরের ছায়, রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ, রে জীবন ভরের সুখ, যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, গাইব তোরই দৃষ্টি পানে এক সুরের গান, ঠাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মিঠো সুরের ছায়, রে মিঠো সুরের ছায়, করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলা বুকের মাঝে কোন এক নদী জাগে, কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলা বুকের মাঝে কোন এক নদী জাগে, বলিও সাজনে সজনি তোর হাতে যে আমার জীবনটাই, ঠাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মিঠো সুরের ছায়, রে মিঠো সুরের ছায়, সামনে পরবর্তী পার্টিসিপেট সৌভিকদা, 2018 সালের সার্ভের পাস আউট সৌভিক চক্রবর্তী। এখন আমরা দেখে নেব সৌভিকদার ড্রামস।
পারফর্মার, 1992 সালের পাস আউট সমীর চৌধুরীদার পুত্র আরিয়া চৌধুরী। আরিয়া চৌধুরী এখন আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবে। जब देखा था तुझको रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो हो गया। दिल मेरा धड़का था कस के, कुछ कहा था तूने हंस के, मैं उसी पल तेरा हो गया। आसमानों पे जो खुदा है उससे मेरी यही दुआ है, चांद ये हर रोज मैं देखूं तेरे साथ में। आंखुठी मोहब्बत ने अंगड़ाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में। तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। आंखुठी रखना ना जमी पर, जान रुक जा तू घड़ी भर, थोड़ी तारे तो बिछा दूं मैं तेरे वास्ते। आजमा ले मुझको यारा, तू जरा सा कर इशारा, दिल जला के जगमगा दूं मैं तेरे साथ में। हाँ मेरे जैसा इश्क में पागल, फिर मिले या ना मिले कल, सोचना क्या हाथ दे दे मेरे हाथ में। आंखुठी मोहब्बत ने अंगड़ाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में। तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। आंखुठी के है जो किताबों में, सब चाहता हूँ मैं संग तेरे दोहराना। कितना जरूरी है अब मेरी खातिर तू, मुश्किल है मुश्किल है लफ्जों में कह पाना। अब तो ये आलम है तू जान मांगे तो, मैं शौक से दे दूँ सौगात में। आंखुठी मोहब्बत ने अंगड़ाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में। तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। आंखुठी কেমন লাগলো পারফরমেন্সটা? দারুণ লাগলো তো? আপনারা নিশ্চয়ই আরো এরকম সুন্দর সুন্দর পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করছেন। চলুন দেখে নেওয়া যাক, এরপরে আমাদের জন্য আরো একটি সুন্দর নৃত্য পরিবেশনা নিয়ে আসছে রঞ্জিত বিশ্বাস দাদার দুই সুকন্যা অঙ্কিতা এবং রিঙ্কিতা। কুমলা
লাগছে আপনাদের পারফরম্যান্স গুলো? আমার তো দারুণ লাগছে। চলুন এরপরে আমরা দেখে নিব আরেকটা নৃত্য পরিবেশনা। এর আগেও আমরা এদের একটি পারফরম্যান্স দেখেছি, আবারও নৃত্য পরিবেশনা করতে আসছে অঙ্কিতা এবং রিঙ্কিতা। চলুন দেখি। रोमियो रोमियो कल के रोमियो, भोले शक्ल वाले सर के सारे पर पियो। এরপরে আমাদের যে অনুষ্ঠান করতে আসছে সে আমাদের বর্তমান ছাত্রী মাম্পি প্রামাণিক। চলুন দেখে নেওয়া যাক মাম্পির নৃত্য পরিবেশনা। ওই গগনের দীপ গুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে। ওই গগনের দীপ গুলি রে ওই
রাতে ওই গগনের দীপগুলি রে। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরপরে আমাদের সামনে একটি সুন্দর পরিবেশনা করতে আসছে দ্বিতীয় বর্ষের ছাত্রী পুষ্পিতা কুণ্ডু। চলুন দেখে নিই। নমস্কার, আমার নিবেদন কবি সুজান মিঠি রচিত মা বিদ্যিষা বয়ে। লিডার্স ফ্রম দ্য আনরিয়াল টু রিয়াল, লিডার্স ফ্রম দ্য ডার্কনেস টু লাইট, লিডার্স ফ্রম দ্য ডেথ টু ইমর্টালিটি। অসুতুমা সরিগমায়া তমসুমা জ্যোতির্গময়া মৃগ্ধিয়ন্মা অমৃতম গময়া। ব্ল্যাকবোর্ড, চক, চেয়ার, টেবিল আর সবুজ মুখগুলোর মধ্য দিয়ে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে রোপণ করেছে আলো আর বাতাসে। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। নিজের মাটিতে দাঁড়িয়ে শালুক শ্লংশেষ করেছে যারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। আমি দুহাত তুলে তাদের আশীর্বাদ করে বলেছি, মা বিদ্যিষা বয়ে, মা বিদ্যিষা বয়ে। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। ব্ল্যাকবোর্ড, শক্ত কাজ আর দৃঢ় মেরুদণ্ডের উপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈধিতা। কখনো এ মাস্টার, আবার কখনো চশঙ্কর, আবার কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতা। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো হয়ে চলেছি। আমি শিক্ষক, আমার নামের আগে পরে যাই বসাও না কেন, তবুও তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তোবা ক্রোড় হাসবে আমার দিকে তাকিয়ে। আমি দুহাত তুলে তোমায় বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলে ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো আমার গড়ে দেওয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে তুমি আবারও ছুটে আসো, আমায় ডাকো মাস্টার মশাই। আমি দুহাত তুলে আবারও তোমায় আশীর্বাদ করে বলবো, শ্রীনন্দ বিশ্বামৃতাস্য পুত্রাহা, মা বিদ্যাবয়ে। তারপর ধোয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে। তখন তুমি শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, অসতুমা সর্গময়াত তমসুমা জ্যোতির্গময়াত মৃদ্ধিয়ন্মা অমৃতম গময়াত। নমস্কার। এখন আমাদের কলেজের 2021 ব্যাচের শিবসুন্দর সাহা একটি গান গেয়ে শোনাবে, চলুন শুনে নিই। কৈফিয়ত পুছো কভি তো কৈফিয়ত পুছো তুমারে বিন দিওয়ানে কা ক্যা হাল হ্যায় দিল মে
मेरा देखो ना मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है तै मेरा, होना तुम्हें है मेरा, जितनी भी हो दूरियां फिलहाल है, ये दूरियां फिलहाल है। ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। तुम्हारी तस्वीर के सहारे मौसम कई गुजारे, मौसमी ना समझो पर इश्क को हमारे, नजरों के सामने मैं आता नहीं तुम्हारे, मगर रहते हो हर पल मंजर में तुम हमारे, गर इश्क से है मिला फिर दर्द से क्या गिला, इस दर्द में जिंदगी खुशहाल है, ये दूरियां फिलहाल है। ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। কলেজে 2018 এর পাস আউট ইন্দ্রজিৎ সেন এবার আমাদের গান গিয়ে শোনাবে, চলুন শুনেন। কালো জলে কুসিলা জলে ডুবলো সোনা দল,
আজ যারা না কাল যারা না পাইবে দর্শন, নদীর ধারে থাকে গুরু ছাই করোয়া, চিড়ি চিড়ি বাঁকা নদী হইছে বার মাস, মধু হই হই বিষ খাওয়াই না, মধু হই হই বিষ খাওয়াই না, কন্দ ভরণে ভালোবাসার নাম জানি না, মধু হই হই বিষ খাওয়াই না, ভালোবাসার নাম জানিলা, আশায় আছিল তোমার লই, পাইতুম একখান সুখের ঘর, আশায় আছিল তোমার লই, পাইতুম একখান সুখের ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন হরণে ভালোবাসার নাম নদীলা, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন হরণে ভালোবাসার নাম নদীলা, মানুষ একটা দুই চাকা সাইকেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। এরপর আমাদের পরবর্তী পার্টিসিপেট 1991 সালের পাস আউট অরূপ সুরদার কন্যা মৃদিনী সুর। মৃদিনী এখন আমাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবেন। Thank you.
যার গান শুনব তার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক ধরেছেন। এরপর আমাদের গান শোনাতে আসছে আমাদের প্রাক্তনী, আমাদের অত্যন্ত প্রিয় গৌতম দা। গৌতম দার গান চলুন শুনে নেওয়া যাক। যদি সূর্য জেনে আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেনে আমি বাতাস হতে পারি, যদি পাপড়ি মেলে পাপড়ি মেলে আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেনে যদি ফুল হারাতে আসো আমি গোসল হতে পারি, যদি তেমনি ভালোবাসো আমি সাগর হতে পারি, যদি ফুল হারাতে আসো আমি গোসল হতে পারি, যদি তেমনি ভালোবাসো আমি পথ হতে পারি, যদি চিহ্ন পেলে যা চিহ্ন পেলে যা আমি আকাশ হতে পারি, যদি সূর্য পেলে যা আমি বালুকা হতে পারি, যদি নামে রাখো রাখো আমি বেলুকা হতে পারি, যদি সেই চেনা শুনে ডাকো
होते जो चेना सुरिया को आमी पाखी होते पारी जो दुनिया कोनो एक बाघो आमी बिरह होते पारी जो रामायणी कानो आमी पाखी होते पारी जो दुनिया कोनो एक बाघो আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়ে কাঁদো আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও যদি ফাগুন ঢেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য ঢেলে দাও আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও পাপড়ি মেলে দাও লা 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 আমাদের সামনে আবারও একটি নৃত্য পরিবেশন করতে আসছে অর্পিতা চৌধুরী। অর্পিতা চৌধুরী আমাদের কলেজের পাস আউট, 1992 সালের পাস আউট দাদা সমীর চৌধুরী দার মেয়ে। অর্পিতা আমাদের সামনে কি নৃত্য পরিবেশন করে চলুন এবার আমরা সেটা দেখে নিই। Thank you.
मुझे बेदोनाते बाशी बजाए सकल बेलाजे मधुबन में जो कन्हैया किसी गोपी से मिले कभी मुस्काए कभी छेड़े कभी बात करे राधा कैसे न जले राधा कैसे न जले आग तन मन में लगे राधा कैसे न जले राधा कैसे न जले मधुबन में भले काना किसी गोपी से मिले मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले इसलिए राधा जले इसलिए राधा जले बिना सोचे समझे इसलिए राधा जले इसलिए राधा जले राधा कैसे न जले बिना सोचे समझे राधा कैसे न जले राधा कैसे न जले राधा जी राधा जी राधा जी राधा जी
আমাদের সামনে আরেকটি নৃত্য পরিবেশন করতে আসছি মৌবনী দাস। মৌবনী দাস আমাদের কলেজের প্রাক্তন দাদা, 1986 সালের পাসাউট বিনয়চন্দ্র দাসদার মেয়ে। দেখে নেব মৌবনী আমাদের কি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়, ও মোর মন হারিয়ে যায়, মোর
দেশের তরে তোর সাথেই তে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের कोई
ही अभ्यास का गुलशन खिलना है, अभी तो जिस्मों को मिलना है, देखूंगा अभी मैं वो मंजर, देखूंगा अभी मैं वो मंजर, है रात जरा थम थम के गुजर, हम के गुजर मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर, है रात जरा थम थम के गुजर, रात जरा थम थम के गुजर मेरा चांद मुझे आया है नजर, आया है नजर, आया है नजर। এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরও ভালো লাগছে আশা করি। চলুন এরপরে আমরা দেখে নেব নৃত্য পরিবেশনা করতে আসছে ভাস্বতী চন্দ্রা। সেটা কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এরপরে সঙ্গীত পরিবেশনা করতে আসছে আমাদের সকলের প্রিয় সঙ্গীতা। চলুন দেখে নিই।
सच सभी
कुछ अभी जानने में कि तेरी झूठी बातें मैं सारी जीवन नगर में प्रेम नगर में
आया नजर में जब से कोई है, तू सोचता है तू पूछता है, जिसकी कमी थी क्या ये वही है, हाँ ये वही है, हाँ ये वही है। तू एक प्यासा और ये नदी है, काहे नहीं इसको तू खुल के बताए, जो है अनकही जो है अनसुनी वो बात क्या है बता मितवा, कहे धड़कने तुझसे क्या मितवा, ये खुद से तो ना तू छुपा। तेरी निगाहें पा गई राहें, पर तू ये सोच जाऊं ना जाऊं, ये जिंदगी जो है नाचती तो क्यों बेड़ियों में है तेरे पाँव, प्रीत की धुन पर नाच ले पागल, उड़ता घर है उड़ने दे आंचल, काहे नहीं इसको तू खुल के बताए, जो है अनकही जो है अनसुनी वो बात क्या है बता मितवा, कहे धड़कने तुझसे क्या मितवा, ये खुद से तो ना तू छुपा मेरे मन, ये बता दे तू किस ओर चला है तू, क्या पाया नहीं तूने, क्या ढूंढ रहा है तू, पांडवे जानिए खीरिए लव विल फाइंड अ वे, जानिए हीरिए लव विल फाइंड अ वे, जानिए हीरिए लव विल फाइंड अ वे। পারফরমেন্স আবারও দেখে নিলাম আমরা। চলুন দেখা যাক এরপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এরপরে যে পারফরমেন্সটা আসতে চলেছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আবারও আমাদের জন্য একটি সুন্দর নৃত্য পরিবেশনা নিয়ে আসছে নবন্যা হাজরা। চলুন দেখা যাক। Thank you.
जो आप गीली हवाएं झूमती है तन को मेरे झूमती है छोड़ के ये शर्म वरम झूम ये जिया कोई भी कहे कुछ भी यहाँ मैंने तो कभी सुना कहा दिल ने मेरे जो भी कहा मैंने वो किया इस पल को मैं आज जी Thank you.
স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন এবং ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে সময় হলে অবশ্যই নিয়ে নেবেন, যাতে আমরা কোভিডের থার্ড ওয়েভের বিরুদ্ধে লড়তে পারি এবং জয়ী হতে পারি। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে টোপোকোনিয়া 2021 কালচারাল প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি।